হ্যালো বন্ধুরা টেকনিক্যালি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম আগামী ছয়ই মে সারা দেশে এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে আমরা এই রেজাল্টটা ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের মোবাইল ফোনে দেখতে পারি তো এটা দেখার জন্য আমাদের যা করতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাদেরকে এডুকেশন বোর্ডের রেজাল্টের একটি সাইটে নিয়ে যাবে সেখানে কীভাবে কী করতে হবে সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর যদি কেউ চান যে এস এম এস এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সেটাও আপনারা পারবেন সেটাও আমি এই প্রসেসটা ভিডিওর মাধ্যমে দেখে দেবো এই দুইটা প্রসেস আপনারা খুব সহজেই আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমার সাথেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তাহলে আপনারা সব জানতে পারবেন ও বুঝতে পারবেন আমার দেওয়া ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি এডুকেশনের ওয়েবসাইট আপনারা নিয়ে আসবে রেজাল্টের সাইটে এখানে আসার পর আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে উপরে দেখেন একজিমিশন এখানে দেখেন এ এসএসসি এবং দাখিল পরীক্ষা দেওয়াই আছে এখানে আপনারা জাস্ট ক্লিক করে আপনাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা সিলেক্ট করে দেবেন এবং তারপরে যেটা করতে হবে ইয়ার মানে কত সালে পরীক্ষা দিয়েছেন যেহেতু এটা উনিশ সাল এখানে উনিশ সাল এখন নাই কারণ এটা এখন অ্যাক্টিভ করা নাই উনিশ সাল যখন হবে তখন এটা অটোমেটিকলি উনিশ সাল হয়ে যাবে এখানে দেখেন বোর্ড সিলেট সিলেট ওয়ান এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে বুট থেকে আপনি রেজাল্ট দেখতে যাতেছেন সেই বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে ঢাকা বোর্ড আছে বরিশাল বোর্ড আছে চিটাগাং আছে কুমিল্লা আছে দিনাজপুর যশোর রাজশাহী এবং সিলেট আটটি বোর্ড আছে আটটি বুটের রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে জাস্ট বুটটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে রুল নাম্বার দেখেন রুল নাম্বারটা দিতে হবে রুল নাম্বারটা দেওয়ার পরে ধরুন রুল নাম্বারটা সামথিং ওয়ান টু থ্রি ফোর আমি দিয়ে নিলাম সহক করে তো ব্যবহার একটু দেখেন নিজে দেখেন লেখা আছে রেজি নং আপনার যে রেজিস্ট্রেশন নংটা আছে সেটা আপনার এখানে দিয়ে দেবেন খুব ভালো করে দেবেন যাতে কোথাও ভুলদানি না হয় এরকম দেওয়ার পরে একটু নিচে অপশনটা দেখেন এখানে দেখেন লেখা আছে আট প্লাস ওয়ান মানে এইট প্লাস ওয়ান সমান সমান কত নয় এখানে আমাদের কি করতে হবে যোগফলটা নয় দিয়ে তারপরে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনার রেজাল্টটা অটোমেটিকলি এখানে চলে আসবে আর আপনারা যদি চান যে এখানে আমার কোথাও ইনফরমেশান ভুল হচ্ছে তাহলে আপনার এখান থেকে অপশনগুলো চেঞ্জ করতে পারেন বা এখানে আপনারা যদি রিসেন্টলি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি আবার নিউ পেজে প্রণীত হয়ে যাবে তো পরে আবার নতুন করে আপনারা এখানে সব কিছু সিলেক্ট করে দেখতে পারবেন তো চলুন এখন আমরা দেখে নিই কীভাবে আমরা এই এস এম এসের অপশনটি এসএমএসে কীভাবে আমরা সে রেজাল্টটা দেখবো এস দেখার জন্য আমাদের যেটা যা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ফার্স্টে আমাদের এস এম এসের ব্যবসা চলে যেতে হবে যাওয়ার পরে আমরা এখান থেকে এস এম এ যাবো যাওয়ার পরে এখানে দেখেন এখানে আমরা যে নাম্বারে পাঠাবো সেই নাম্বারটাকে উঠিয়ে নিব ওয়ান সিক্স ট্রি টু দেখেন তা দেওয়ার পরে এখানে আমরা মেসেজ অপশনে লিখবো এখানে এখানে আমরা লিখবো যদি এসএসসি হয় বা দাখিল পরীক্ষা হয় যদি আমরা আমাদের এসএসসি হয় তাহলে আমরা ফার্স্ট আগে এসএসসি লিখবো লেখার পরে আমরা একটা স্পেস দেব স্পেস দেওয়ার পর আমরা এখানে বোর্ডের নামটা লিখবো তো আমি এখান থেকে বোর্ডের নামটা আগে লিখে নিই যেহেতু এখানে বোর্ডের নামটা সময় আপনারা খেয়াল করবেন তিন অক্ষরের দেওয়ার জন্য ফার্স্টের তিন অক্ষর তো আমি এখান থেকে ডিএস টাকা দিয়ে নিলাম এবং অন্য ডিএস টাকা দেবেন এবং বরিশাল যদি হয় তাহলে বি আর আই দেবেন বা বি আর এ আর দেবেন দিনাজপুর হলে ডি ডিআইএন দেবেন এরকম তিন অক্ষর ফার্স্টের তিন অক্ষরটা দিয়ে নেবেন বোর্ডের নামটা তারপরে আমাদের যা করতে হবে আমাদের রোল নাম্বারটা দিতে হবে তো রোল নাম্বারটা আমরা স্যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে নিলাম তারপর আমরা একটা স্পেস দেবো স্পেস দেওয়ার পরে আমাদের কত সালে পরীক্ষা দিতেছি সেটা আমাদেরকে দিতে হবে তো আমরা যেহেতু তো দু হাজার উনিশ সাল উনিশ সালটা আমরা এখানে সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এই উপরে একটু খেয়াল করে দেখেন ওয়ান সিক্স ট্রিপোর টু ওয়ান সিক্স টিপোর টু এই নাম্বার আমরা এখান থেকে সেন্ড করে দেবো দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে কিছুক্ষণ সময় ওয়েট করার পরে আমাদের একটি এই নাম্বার থেকে একটি মেসেজ রিপ্লাই করবে তো সেই রিপ্লাইয়ের ভিতরে আপনারা দেখতে পারবেন কীভাবে যে রেজাল্টটা আপনার রেজাল্টটা কী আসছে সম্পূর্ণভাবে আপনারা এই এর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে